हेलो बंधुरा आपनी जदि मन खुले हासते चान ताहले ए भिडियोटी आपनारी जोन्नो कारण आपनारा आजकेर ए भिडियोते क्यूट क्यूट बाच्चादेर एमन किछु भिडियो देखते चलेछेन जेगुली देखे आपनी ना हेसे थाकते पारबेन ना। भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। भिडियो शेषे रयेछे एकटी मारात्मक हासिर घटना। चलुन ताहले शुरू करा जाक। नम्बर 1 क्यूट बेबी। छोटबेला एरकम कारा करेछे नीचे कमेंटे जानाबेन। किन्तु एइखाने देखुन एइ दुष्टु बाच्चाटिके। बाच्चाटी बुझे गेछे तार बाबा तार साथे खेला करछे। तारपर बाच्चाटीर हासिटी देखुन एकबार। हासिटी थामार आर नामई निच्छे ना। सब बाबादेरई साबधान, বাচ্চাদের সামনে একদম খালি গায়ে থাকবেন না। থাকলে কি হতে পারে? চলুন একবার দেখে নিই। বাচ্চাদের কান্নাকে ভোলানোর জন্য আমরা কি না করে থাকি। আপনি একবার এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন বাচ্চাটি সাথে সাথে কিভাবে চুপ করে গেছে। আর বাচ্চাটি এতটাই মজা পেয়েছে যে বাবাকে আবার সেই রকম করতে বলছে। এখানে দেখুন বাচ্চাটির রিঅ্যাকশনটি একবার। নাম্বার 2 কিউট কিউট বাচ্চাদের নাচ। আপনি হয়তো অনেক বাচ্চাকেই নাচতে দেখেছেন, কিন্তু এই বাচ্চাটির নাচটি দেখলে আপনার মনটি সত্যি ভালো হয়ে যাবে। ভাই मजा आया। Sound. Let's see if your baby starts dancing. এখানে দেখুন এই কিউট বাচ্চাটি গানের তালে লাফাতে লাফাতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এই ফুটেজে দেখুন বাচ্চা ছেলেটি কুকুর বাচ্চাটির সামনে নাচ করতে থাকে। বাচ্চাটি কিভাবে নাচ করে কুকুর বাচ্চাটিকে রাগিয়ে দিচ্ছে। বাচ্চাটি যত নাচছে কুকুরটি মতোই খেপে যাচ্ছে। দেখুন বাচ্চাটি ঘুমের মধ্যেও কিভাবে গানের সাথে সাথে কোমর দোলাচ্ছে। এই কিউট বাচ্চাটি কার ভাই? নাম্বার 3 চলুন দেখে নি বাচ্চা এবং বাচ্চার মা বাবার কিছু মজার। আমরা দেখে থাকি কোনো বাচ্চা তার মাকে তার বাবার থেকেও বেশি ভয় পেয়ে থাকে। এখানেও আপনি ঠিক সেই রকমই দেখতে চলেছেন। এখানে দেখুন বন্ধুরা একটি বাচ্চা খেলনা নিয়ে খেলা করছিল। তারপর দেখুন বাচ্চাটির অবস্থাটি একবার। Give it back now. Mom. বাচ্চাটির বাবা তার সন্তানকে দড়িতে ঝোলা শেখাচ্ছে। চিত শিক্ষা হয়েছে তার বাপের। আশা করি এই ভুল আর দ্বিতীয়বার করবে না। বাচ্চাটিকে নিয়ে খেলা করার সময় যা হলো সেটার জন্য তার বাবা প্রস্তুত ছিল না। ভালো করে দেখতে থাকুন। আপনি কখনো এই ভুলটি করবেন না, তাহলে আপনার অবস্থাও ঠিক এই বাবাটির মতোই হবে। বাচ্চাটিকে দিয়ে তার বাবা পিঠে মেসেজ করাচ্ছিল, তারপর দেখুন কি হয়। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এরপর মনে হয় তার বাবা তাকে কখনোই আর ভুলেও পিঠে মেসেজ করতে বলবে। মিউজিক
নাম্বার 4 বাচ্চাদের মধ্যে লড়াই। ফোন ছাড়া এখন মানুষ একদমই চলতে পারে না, সেটি বাচ্চা দুটি খুব ভালো মতোই বুঝতে পেরে গেছে। দেখুন তারা কিভাবে ঝগড়া করছে ফোনটিকে নিয়ে। একটি বাচ্চা যখন আরেকটি বাচ্চার থেকে ফোনটি কেড়ে নেয়, তখন অন্য বাচ্চাটি কাঁদতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেই বাচ্চাটি ফোনটা পেয়ে আবার চুপ হয়ে যায়। এখানে দেখুন একটি বাচ্চা কাঠের জিনিসের সাথে কিভাবে আটকে যায় এবং অন্য বাচ্চাটি তাকে কি সুন্দরভাবে হেল্প করছে। নাম্বার 5, যখন কেউ মিথ্যা কথা বলে ধরা পড়ে যায় তারপর সে কি বলে চলুন দেখে। কালকে কেন বললি? রোজ তো বলিস বলবো না, কাঁদছিস কেন? বাচ্চাটি মনে হয় পরের বারেও মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লে সে একই কথা বলবে। বাবা মা বাচ্চাটিকে মারার পর বাচ্চাটি তার আন্টিকে কি বলছে শুনুন একবার। বাবা মা তোর কি দোষ করেছে? কে লাল করে দিয়েছে? আমার বাবা মা। আচ্ছা, ঠিক করেছে? চলো লেখা স্টার্ট করো। ঘর ঝাড় দিবি? এরকম পাকা বাচ্চা কার কার ঘরে আছে নিচে কমেন্টে জানাবে। আমাদের কথা মানতে হবে না, চল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। দেখুন বাচ্চাটিকে যখন তার আন্টি জিজ্ঞাসা করলো ঘরে পড়াশোনা করা হয়, তখন বাচ্চাটি কি উত্তর দিল শুনুন একবার। মোবাইল দেখদম ঘরে পড়তে নিও কে পড়তে তো আর কা পড়তে হো মা হাম চুদি আ নাম্বার 6, লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে। অনেকে আবার ভুলেই গেছে সে কোন স্কুলে পড়ে এবং কোন ক্লাসে পড়ে। তারপর একদিন যখন হঠাৎ করে স্কুল খুলে যায় আর প্রথম দিন যখন স্কুলে যাওয়া হয়, সানডে মানডে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে টুরজড়ে সরসরে বীরবার বুধবার। চলুন এই ছেলেটির মুখ থেকে শুনে নিই আমাদের নতুন 12টি মাসের নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অ্যাপ্রিল, মে, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সানডে, মার্চ, অ্যাপ্রিল, মে, জুলাই, সেপ্টেম্বর। পিছনের এই ছেলেটিকে দেখুন একবার, খুব মজা পাচ্ছে আর মনে মনে ভাবছে ক্লাস না করে শুধু মেয়েদের পিছনে ঘোরা ছেলেদের যদি কোনো রিপোর্টার হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলে। কোন সাবজেক্ট আচ্ছা লাগতা? বাইগান। আরে সাবজেক্ট বিষয় ইংলিশ। ইংলিশ আচ্ছা লাগতা হ্যায়? হ্যাঁ আচ্ছা, ইংলিশ আচ্ছা লাগতা হ্যায়? হ্যাঁ আচ্ছা, ই বাতাও কি কোই পোয়েম ইয়াদ হ্যায় ইংলিশ কা? হ্যাঁ। কোন পোয়েম ইয়াদ হ্যায়? 55 50 55 কা ইয়ে স্পেলিং ইয়াদ হবি। अरे पोयम कौन याद है? कविता। कविता इंग्लिश में पोयम याद है? नहीं नहीं याद है, इंग्लिश अच्छा लगता है। শুধু তাই নয়, এই ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হলো দেশের প্রধানমন্ত্রী কে, ছেলেটি কি উত্তর দিল শুনুন। প্রধানমন্ত্রী কা নাম কিয়া হ্যায়? নীতিশ কুমার। লালু যাদব। লালু যাদব। ছেলেটার উচিত শিক্ষা হয়েছে। ছেলেটা মনে হয় আর ভুল করে কোনো রিপোর্টারের কাছে যাবে না, রিপোর্টারকে দেখলে সে দৌড়ে পালাবে। নাম্বার 7, কি সুন্দর ভাষা। দেখুন বাচ্চাটি কি সুন্দর কথা বলতে শিখে গেছে। কোন ছেলের গার্লফ্রেন্ড যখন তাকে ছেড়ে চলে যায় তখন ছেলেরা রাতে ড্রিঙ্ক করে কি বলে একবার শুনে। মামির মাথা কোন ছেলে? পকেটে দাও।
এই ভিডিওটি পার্ট 2 দেখতে চাইলে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।